কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন স্মার্ট আইডিয়া চ্যানেল সাথে আছে আমি আমজাদ হোসেন বিজনেস অর্থাৎ ব্যবসা ব্যবসা করার ইচ্ছা কম বেশি আমাদের সবারই থাকে কিন্তু ইচ্ছা থাকার পরেও আমরা ব্যবসা করতে পারি না প্রধান সমস্যা হচ্ছে টাকা অর্থাৎ বানি। আপনি যদি অল্প টাকার মধ্যে ব্যবসা করবেন ভাবছেন বা আপনি যদি বেকার হয়ে থাকেন তবে আজকের আইডিয়াটি আপনার জন্য তবে আইডিয়াটি দেওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে বেল বাটনে ক্লিক করে দিবেন সবার আগে আপডেট ভিডিও পেতে হলে তো বন্ধুরা শুরু করা যাক আজকে যে বিজনেস আইডিয়া দেব মাত্র 5000 টাকা নিয়ে আপনি শুরু করতে পারবেন ঘরে বসে শুরু করতে পারবেন ব্যবসাটি তবে আজকে যে বিজনেস আইডিয়াটি দেব হলো হোয়াইট ফিনাইল মেকিং বিজনেস ফিনাইল আমরা কম বেশি সবাই চিনি এটি ফ্লো পরিষ্কারের জন্য ফুলোর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় থাকে আজকে আপনি বলবো যে কিভাবে আপনি ফিনাইল মেকিং করবেন এবং কি কি ম্যাটেরিয়াল দরকার হবে তো র ম্যাটেরিয়াল লাগবে প্রথমে লাগবে ফিনাইল কনসেন্ট্রেট হান্ড্রেড এমএল পারফিউম লাগবে 3 গ্রাম এবং পিওর ওয়াটার লাগবে 900 এমএল সব উপাদান একটি পাত্রের মধ্যে ভালো করে 10. পনেরো মিনিট নাড়াতে হবে এবং 10. পনেরো মিনিট ভালোভাবে নাড়ানো হলেই হয়ে গেলে আপনি তৈরি হয়ে গেল আপনার হোয়াইট ফিনাইল তবে এখানে প্রশ্ন থাকতে পারে মাল আমরা কোথা থেকে পাবো যদি বাংলাদেশে বন্ধু হয়ে থাকেন তাহলে মিটফোর্ডের যে কেমিক্যাল মার্কেট আছে সেখানে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন আর ইন্ডিয়ার কলকাতার বন্ধুদের জন্য বলবো আপনারা ইন্ডিয়ার বড় বাজারে খোঁজ করলে পাবেন বা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে আপনারা পেতে পারেন এখন আসা যাক এক লিটার ফিনাইল তৈরি করতে আমাদের খরচ কিরকম আসতে পারে তো ফিনাইল কনসেন্ট্রেট হান্ড্রেড এম এল এটা আপনার পার লিটার হচ্ছে একশো চল্লিশ টাকা সেই হিসাবে আসে চোদ্দো টাকা এবং পারফিউম আসে হাফ পয়সা এবং খালি বোতলের দাম আপনার শুরু হয় তিন টাকা থেকে তো মোটামুটি ভালো নিতে হলে আপনার চার টাকার মধ্যে পেয়ে যাবেন লেবেল দলাম দেড় টাকা টোটাল আপনার এক লিটার ফিনাইল তৈরি করতে খরচ হবে বিশ টাকা মার্কেটে এক লিটার ফিনাইল পাইকারি বিক্রি হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনি যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে বিক্রি করেন তাহলে আপনার ফেনেল অবশ্যই চলবে এই ব্যবসা শুরু করলে কেমন টাইপের প্রফিট আসতে পারে আপনি প্রতিদিন যদি পঞ্চাশ থেকে একশো বোতল ফেনেল বিক্রি করতে পারেন তাহলে লাভ হবে আপনার পনেরোশো থেকে তিন হাজার টাকা তবে প্রথম দিকে আপনার সেলস এত বেশি হবে না ধীরে ধীরে সেলস আপনার বাড়বে তবে সেলস বাড়ার সেটা নির্ভর করবে আপনি কেমন পরিশ্রম করছেন সেটার উপরে তো বন্ধুরা ব্যবসাটি শুরু করার আগে ভালোভাবে যাচাই বাচাই করে ব্যবসা শুরু করুন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে নেক্সটে আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হয়তো হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম